করোপিটা গিয়ানিসিস, যা ক্যানন বল ট্রি বা কামানের গোলা বৃক্ষ নামে বেশি পরিচিত, এর কামানের গোলার মতো ফলের কারণে। বাহরাইনের মরুভূমিতে জন্মানো এই গাছটি ট্রি অব লাইফ বা জীবন বৃক্ষ নামে পরিচিত। 400 বছরের পুরনো এই গাছটির আশপাশে বেশ কয়েক মাইলের মধ্যে আর কোনো গাছ নেই, এমনকি এখানে নেই কোনো পানির উৎস। মাদাগাস্কার দ্বীপে দেখতে পাওয়া যায় এই অদ্ভুত বাওবাব গাছ। এই গাছগুলো লম্বায় 100 ফুট হতে পারে আর গোড়ার বের হয় 23 থেকে 36 ফুট। এদের কোনো কোনোটি বাঁচে হাজার বছর। ফিলিপাইনের স্থানীয় এই গাছটি পরিচিত রেইনবো ইউক্যালিপটাস নামে। অদ্ভুত এই গাছের কাণ্ড কমলা, নীল, বেগুনি এবং সবুজ রঙের হয়। এই অদ্ভুত গাছটি দেখতে পাওয়া যায় ইয়েমেনের উপকূলে সকোত্রা দ্বীপে। গাছটির গা কাটলে লাল রঙের রস বেরিয়ে আসে, যে কারণে এই গাছটি পরিচিত ড্রাগনের রক্ত নামে। এই গাছগুলি পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি গ্রামের। 2010 সালের বন্যার সময় এই গাছগুলি মাকড়সার ঘাঁটি হয়ে উঠেছিল। পশ্চিম পোল্যান্ডে গ্রিফিনো নামক একটি জায়গায় দেখতে পাওয়া যায় এই অদ্ভুত আকৃতি প্রায় 400 মতো গাছ। মনে করা হয় আসবাব তৈরির জন্য কেউ এগুলো এভাবে লাগিয়েছিল, কিন্তু আসল কারণ এখনো রহস্য। যুক্তরাষ্ট্রের ইউসেমিটি ন্যাশনাল পার্কে প্রকাণ্ড একটি রেডউড গাছের গুড়িতে টানেল খোঁড়া হয়েছিল 1881 সালে। মনে করা হয় এই গাছটির বয়স 2300 বছর। নামিবিয়ার মরুভূমিতে দেখা যায় বোতল বৃক্ষ নামের এই অদ্ভুত গাছটি। গাছটির গা থেকে বিষাক্ত রস বেরোয়, যা আগে বুশম্যান গোত্রের মানুষরা তীরের ফলায় মাখাত। নিউজিল্যান্ডে এই গাছগুলি মোটে এভাবে জন্মায় না। প্রচণ্ড বাতাসের তোড়ে গাছগুলি চিরতরে কুঁজো হয়ে গেছে। এই দুমড়ানো মুচড়ানো গাছটি আসলে একটি জুনিপার গাছ। স্পেনের এল হিয়েরো দ্বীপের এই গাছটি প্রচণ্ড বাতাসের তোড়ে এভাবে দুমড়ে গেছে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় দেখতে পাওয়া যায় বুজাম নামের এই গাছ। অদ্ভুত দর্শন খুঁটির মতো এই গাছ 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে তার জন্য সময় লাগে 500 বছরের মতো। একটি প্রকাণ্ড বাওবাব গাছের গুড়ির ভেতর তৈরি করা হয়েছে টয়লেট। জাম্বিয়ার কেলিয়া লজে রয়েছে এই গাছ টয়লেটটি। কম্বোডিয়ার অ্যাঙ্কর ভাটের একটি প্রাচীন মন্দিরের গায়ে গজিয়ে উঠেছে একটি সিল্ককটন গাছ। মেসুজেলা নামে এই গাছটি এক জাতের পাইন গাছ, যা দেখতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়ায়। এদের কোনটি 5000 বছরের পুরনো। সকোত্রা দ্বীপের আরেকটি কিম্ভূত দর্শন গাছ এটি। এর নাম কিউকাম্বার ট্রি বা শশা গাছ। মাটিতে ছড়িয়ে থাকা লতার মতো মনে হলেও এটি বিশ্বের সবচেয়ে বড় কাজু বাদামের গাছ। ব্রাজিলে রয়েছে 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই গাছটি। এটি কোনো মানুষের কাজ নয়। মানুষের খুলির মতো দেখতে এগুলো আসলে স্ন্যাপ ড্রাগন নামে একটি গাছের বীজ। অস্ট্রেলিয়ার ডার্বিতে 1500 বছরে পুরনো একটি বোয়াব গাছ এটি। এর ভেতরের ফোকরটিতে একসময় বন্দীদের আটকে রাখা হতো বলে জনশ্রুতি আছে। সার্কাস ট্রি, এক্সেল এর লানসন নামে এক কৃষক 6টি সাইকামোর গাছ জুড়ে তৈরি করেছিলেন এই ঝুড়ির মতো দেখতে গাছটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।